নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকুন। রাজ্যে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন এটা 12টা রয়েছে। তো শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে আপনাদের নিয়োগটি কমপ্লিট করানো হবে। তো 6টি জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন 6টি ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল 12টা। তো যেদিন আপনাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিন আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে অলরেডিশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিটটা অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন 12টা আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ফর দ্য পোস্ট অফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপারভাইজার অবশ্যই আপনারা লিখবেন। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নাম অবশ্যই আপনারা লিখবেন, ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম অবশ্যই আপনারা লিখবেন। তো তারপর পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ অবশ্যই ফিল আপ করে নেবেন, পোস্ট অফিস ব্লক, তারপর থানা সাব ডিভিশন কোথায় আপনার, তো অবশ্যই আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন, পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে নেবেন। তারপর পিনকোড রয়েছে, ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান দেবেন, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অবশ্যই আপনারা নিজের মোবাইল নাম্বার লিখবেন, ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনারা লিখবেন, তারপর ডেট অফ বার্থ, তারপর নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভরবেন। তো কম্পিউটার নলেজ, তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। এক্সট্রা কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এখানে লিখতে পারেন, তো না থাকলে না দিবেন, ঠিক আছে। তো তারপর নিজের সিগনেচার নিচে, তো নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন। তো বন্ধুরা, এটা বায়োডাটা, তো এটা অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন। যেদিন ইন্টারভিউ হবে সঙ্গে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের নিয়ে যেতে হবে। তো চলে আসছে আমরা নেক্সটে অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপর ডেট যে ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14/9/23, নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার, তো সুপারভাইজার পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো WBMDFC ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর পিওরলি অন টেম্পোরারি এঙ্গেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার অন কন্ট্যাক্ট বেসিস, তো এটা আপনাদের কন্ট্রাক্টুয়াল বেসিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে এলিজিবিলিটি, তো কোয়ালিফিকেশন, তো HS, তো হাই সেকেন্ডারি পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, তো সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর চলে আসছি নেক্সটে বয়স, 1/1/23 আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। তারপর চলে আসছি নেক্সটে কমিউনিটি, তো কমিউনিটি যেটা এখানে বলা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কমিউনিটি কোথায়, এখানে আপনাদের দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বিলংস টু মাইনরিটি কমিউনিটি, তো মাইনরিটি কমিউনিটির মধ্যে আপনাদের হতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিস্ট, দেন খ্রিস্টান, জেন্টস, দেন মুসলিম, পার্সি অ্যাজ শিখ, তো আপনাদের এই কয়েকটি কমিউনিটির মধ্যে আপনার থাকতে হবে, আপনার আবেদন করতে পারবেন। তো হিন্দু যদি আপনার হয়ে থাকেন তো আপনার আবেদন করতে পারবেন না, শুধুমাত্র খ্রিস্টান, জেন্টস, মুসলিম, পার্সি, শিখ, বুদ্ধিস্ট, তো তারাই শুধু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে, আপনাদের ক্যান্ডিডেটস মাস্ট বি রেসিডেন্ট অফ দ্য কনসার্ন সাব ডিভিশন হোয়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট, তো যে ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সাব ডিভিশনে, তো সেখানে স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাদের হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে, তারপর উত্তর দিনাজপুর বিজ্ঞপ্তি, আপনি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর 1 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে, রায়গঞ্জ সাব ডিভিশনে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। মালদা ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি, ডিস্ট্রিক্ট এসপি রয়েছে, তো তারপর 1 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, তো সাব ডিভিশন নাম এখানে দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে, এই 6টি ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ওয়াকিং ইন্টারভিউ, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে, আপনি দেখতে পাচ্ছেন, তো টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাদের দেওয়া হবে, তারপর অ্যান্ড আপনার হ্যান্ডস অন কম্পিউটার টেস্ট, তো কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে। তো উইল বি হেল্ড 4/10/23, তো 4/10/23 তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, আপনাদের এখানে ডেট দেওয়া রয়েছে, তারিখ দেওয়া রয়েছে সকাল 11টায়, তো ফোর আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, মালদা, বারাসাত অ্যান্ড 5/10/23 আপনাদের রয়েছে, তো আপনি যারা রায়গঞ্জ, মালদা, বারাসাত থেকে রয়েছেন, তো 5/10/23 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। লালবাগ, কাটোয়া, আলিপুর থেকে যারা আবেদন করবেন, তো সকাল 11টার সময়সীমা দেওয়া আছে, তো অফিস আপনি দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসছি নেক্সট ডে, তো ইন্টারভিউ, ইন্টারভিউ ডেট আসা করে আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে। তারপর আপনাদের কম্পিউটার টেস্টও দেওয়া হয়ে গেছে, তো কোথায় আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে, তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, 10:30টার আগে আপনাদের অবশ্যই পৌঁছাতে হবে। তো সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, বায়োডাটা অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যেতে হবে, যেটা ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছি,
সেটা ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনাল মার্কশিট অল এক্সামিনেশন সার্টিফিকেট অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে, সিলেবাস স্টেট ফটোকপির সঙ্গে নিয়ে যেতে হবে, মার্কশিট তারপর সার্টিফিকেটস অরিজিনাল একাডেমিক কোয়ালিফিকেশন ডকুমেন্টস সম্পূর্ণ নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে, তারপর এক কপি আপনাদের পাসপোর্টের ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এক কপি ডকুমেন্টস অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনাল কপিও নিয়ে যাবেন এবং সঙ্গে ফটোকপিসও নিয়ে যাবেন, সেলফ অ্যাটেস্টেড অবশ্যই ফটোকপিসও করবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ক্লিয়ার, আজকে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।